এবার সঙ্গে সঙ্গে সব বাচ্চা গাছ বাঁধটা ভেঙেছে কোন দিকটা? বাঁধটা ভেঙেছে আমাদের এখান থেকে চার মাইল দূরে ওখান থেকে পানি এখানে চলে পানি আছে 10 মিনিটের মধ্যে জল তো এর পাশে নদী অত ভাঙিনি অত জায়গায় আমরা এখানে হয়তো 100 গাছ লোক আছি সব বউ ছেলেবেলে সব পেপার দিয়ে গাঁ বাঁধের উপরে সব দাঁড়িয়ে রেখে বস্তা মস্তা দিয়ে দেখছেন তো। আচ্ছা যখন পানিটা আসে তখন আপনারা কোথায় গিয়েছিলেন? তখন আমরা বাঁধের উপরে সব যা সেই বাঁধের উপরে কেউ যেখানে ছাদ আছে তাদের ছাদে বাড়ি চলে গেছে বাঁধ ছেড়ে এই বাঁধ যদি ভেঙে যায় এই ভয় লাগে এই বাঁধ আমরা সাইডে তোমার দাঁড়ানোর জায়গা থাকবে নদীর বাঁধ তো আর ভাঙবে এক জায়গা ভাঙবে কিন্তু এক জায়গা তো খালি বাঁধে ভেঙেছে নদী ভেঙেছে ভাঙা তো চলো যাই এইটা এইটা এই বাইরে কে থাকে আর বাবা থাকে আর একটা ভাই থাকে আপনার বাড়ি এইটা যখন বুড়ে যায় তখন আপনারা কোথায় ছিলেন? নাহলে তো খুব অসুবিধে আমরা এসেছি তাহসিন ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে আমরা আপনাদের পাশে এসেছি যাব আপনার বাড়ি কোনটা? সব পানিতে ভুলে গেছিল এখানে কে থাকে? আমরা থাকো একটা বাচ্চা তো আসে প্রতিবন্ধী কি আছে এখানে সব উড়ে গেছিল কোথায় ছিলেন আমাদের ঘরগুলো এত অবস্থা খারাপ কষ্ট করে আমরা আছি আমার ছেলেটারও এরকম ছেলেরা বসে থাকে বাস করতে পারে সব মাটির দেয়াল মাটির ঘর সব পড়ে যাচ্ছে সাইডে সাইডে সব পড়ে যাচ্ছে এই ঘরে ঢুকতে এই চলে আয়
আধার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে। তোমার বাড়ি কোথাকে? এখন বাড়ি নেই? হ্যাঁ বাড়ি আছে। ভাই মারা গিয়েছে? কার ভাই? ওই ভাই ওনার ভাই এরম। ও আচ্ছা, আজ ওদের বলে দাও আসবো, কেউ আসে কারো আসার দরকার নেই, কারো আসার দরকার নেই। আপনি কি করেন? আমি আমি ওই কাজ কাম করি। কি কাজ? মাঝে মাটির কাজ করি। কোথায়? মাঝে ধরে জল ঘরে, মানে বাইরে কলকাতা খায়। কলকাতায়? ও ওই মানে লঞ্চে করে যান নাকি? হ্যাঁ লঞ্চে করে। না আমার ওই মানে এমনি গাড়িতে যাই, অটো করে যান। ও হাজিরা মা বল, এর মধ্যে অবস্থা পুরো খারাপ। এখন থাকার মতো পরিস্থিতি নেই, না শুকনো না শুকনো পর্যন্ত কিছু করার নেই। বাড়ি আমার ভাই, আমার একটা ভাই করছে, আমার আধার কার্ড আই কার্ড দেন, মানে ঘর থেকে বাইরে এসতাম না। আমি ঘুরে ঢুকে এইসব জায়গা প্রচন্ড খারাপ, মানে এখানে কুমোরের উপরে জল ছিল। ওটা কি নদী নাকি? হ্যাঁ ওটা নদী, পাশাপাশি নদী। এইসব সব মানে ওই দিকে ঘুরে এসেছিস, আমার সব কাদা হয়ে গেছে। আচ্ছা তোমার বাড়ি কোথায়? কোথায় রেস কোথায়? হাঁটা যায় না, দেখতে পাচ্ছি আর কি ঢঙ্গ। এই মানে এই এলাকার সবচেয়ে ক্ষতি আমার, কেমন আমার এই নিচু জায়গা তো ব্যাপক ক্ষতি আমার। হয়েছে কম বেশি, হয়ে সবার হয়ে কারো কম আর কারো বেশি। হ্যালো কে আছে? এই কালকে সব এসছে বাড়ির থেকে, সব ওই মোবাইল থেকে টাকা খাইবে।
এইটা আপনার? হ্যাঁ, সব মানে দেওয়া বাসা পড়ে গেছিল। এখানেই থাকা হয় এখন? হ্যাঁ, এখানে আপাতত তাই, ঘরের অবস্থা পুরো খারাপ তাই। হ্যাঁ, আমি দেখতে পারি না, অসুবিধা নেই। রাধা খাওয়া হয় না ভাই, তেরানে মা যাবে তুই, তুমি কথা শোনো, লাইন নেই। তেরান আসছে? তেরান আসে না, আগে খুব ভাবি কারণ দিয়েছে। কারা দিয়েছে? ও ফুরবার থেকে এসেছিল, ভাই সাহেব কাছে আসছিল, চাল পাঁচটা আলু দুশো পেয়ে একশো মাধ্যমে দিয়েছে। না আল্লাহ আলহামদুলিল্লাহ, আমরাও তো অসন্তোষ হইনি। রাধায় আলহামদুলিল্লাহ এসছে দক্ষিণ ছাড় থেকে। আমরা রাতে ডিউটি করে গেছি, মানে 11টার পরে তো 12টার সময় তখন ভাঙা শুরু হয়ে গেছে, আর থেকে রাখতে পারিনি, মানে বাঁধ ছাপিয়ে পানি এসে পড়ে গেছে। আচ্ছা, এবার সঙ্গে সঙ্গে সব বাচ্চা কাচ্চা বাঁধটা ভেঙেছে। কোন দিকটায় বাঁধটা ভেঙেছে? আমাদের এখান থেকে চার মাইল দূরে। চার মাইল দূরে? চার মাইল। ওখান থেকে পানি এখানে চলে, পানি হচ্ছে 10 মিনিটের মধ্যে জল চলে। এর পাশে নদী, অত ভাঙিনি, অত জায়গায় ভেঙে। আমরা এখানে ভারতের 100 গাছ লোক আছি, সব বউ ছেলেবে সব পেপার দিয়ে গাঁ বাঁধের উপরে সব দাঁড়িয়ে রেখে বস্তা মস্তা দিয়ে দেখছেন তো। আচ্ছা, যখন পানিটা আসে তখন আপনারা কোথায় গিয়েছিলেন? তখন আমরা বাঁধের উপরে সব যা সেই বাঁধের উপরে কেউ যেখানে ছাদ আছে তাদের ছাদে বাড়ি চলে গেছে। এই বাঁধ যদি এই বাঁধ যদি ভেঙে যায়, এই এই ভয় লাগে। এই বাঁধ আমরা সাইডে তোমার দাঁড়ানোর জায়গা থাকবে, নদীর বাঁধ তো আর ভাঙবে, এক জায়গা ভাঙবে, কিন্তু আর জায়গা তো খালি বাঁধের ভেড়ে ছিল, নদী ভেড়ে ছিল ভাঙা দাঁড়ানোর রাস্তা। আমরা তো বাঁধ তো খারাপ অবস্থা। হ্যাঁ, ওই বাঁধের উপর ছিলাম, ওই বাঁধের উপর শুধু আল্লাহ মেঘ উপাস্তে বর্ষা দিয়ে বলে বাঁধা বর্ষা দিলে আর কিছু পাওয়া যায় খালি নদী। আচ্ছা, আমরা বাড়ি নেই। কারো কেউ জানি কাগজটা? না, মেজাবু বাড়ি নেই। তোমার দেশ? যাওয়া যাবে? যাওয়া যায় থেকে ফটো খেয়ে যাবে, যেতে হবে পুরো জল উঠে যে অবধি জল, সেই মাছ সেই অবধি জল উঠে গেছে, এইসব সব সেট হয়ে গেছে। এটা এটা ভাইবের বাড়ি না, ভাই বোন আমার আজকে সব খুব গরিব না, যাওয়া না না বলার মানে কি আমার হবে না এই সব সফটওয়্যার সব নতুন করে করেছো সব ধরিয়ে ধরে দিন ধরে এইসব সব বাঁশ আপনি আগে যান, হ্যাঁ ও যাচ্ছে ওইদিকে নিয়ে যাবো দেখছি এই ঘরটা। হ্যাঁ, পানি উঠে গেল তো, দেয়াল পড়ে গেছে সব, এই ঘরটাই ছিল। তোমার কয় ভাই? চালি ভাই, তিনটে ভাই কোথায় থাকে? একটা ভাই আমাদের কিন্তু পুরো পাকা ঘর, আমরা সুবিধা পাইনি। এইটা যারা দেখালে এটা ছোট আগেরটা, আর এনার আব্বার ঘরটা হচ্ছে এই। আচ্ছা, এই তিনটে কাগজ কি নেবো? কোন ঘরটা? কাইম কই? এই তো ওর ঘরের দেয়াল ফেটে পুরো। এই দিকে আসেন, এই দিকে আসেন।